কেরে এ জমিদারে বেটি এ সকাল হচ্ছে কখন? সগলির খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর তুই উঠবেরই পেলো না। উঠবো কখন, খাবো কখন? এ তোর জন্যই কি হামিলে দোকান পেটলে বসে থাকবো? ও মা থামো, উঠিচ্ছি। তোর এই উঠিচ্ছি উঠিচ্ছি এক কথা কখন দেখ শুনিচ্ছি, তাড়াতাড়ি ওঠ। আদেলে উঠছি। এই সকালবেলায় না ঘুম বেশি ধরে, আর আমার মাও তখনই ডাকাডাকি শুরু করে, আর ভাল লাগে না। যা দাঁত ঘুষে তাড়াতাড়ি আয়, ভাত খাই, আমাকে উদ্ধার কর। হ্যাঁ যাচ্ছি, অত পেশাল পাড়া লাগবার লয়। সকালবেলা ঘুম পাড়া যে একটা মজা, সেটা আমার মা বোঝেই না। খালি আমার মাও লয়, সগলির মাও এই সকালবেলা ঘুম পাড়া সহ্যই করে পায় না। আমি তো পেস্ট, মাজন, কয়লা, বালু সবই দিয়ে দাঁত ঘুরছি। খালি দাদির এই গুলডায় ব্যাগে আছে, দেখি আজ গেনা গুল দিয়ে দাঁত ঘুষি তো। মেলা দিন পর আজকে খালা ভাই যামু, জিঙ্কে করেই হোক, খালা তো ভাই পটানি লাগবি। এক কাম করি, গুলের সাথে বালুলে দাঁত ঘুষি, দাঁত আবার ফকফকা হবার লয়। মিশে এত পেশাল পারে সময় নষ্ট করে কী হবি, তার সাথে দাঁত ঘুষা শুরু করে দেই। ও মা গো, ও বাবা গো, আমার মাথা কোন ফেনে লান্তি ঘুরিচ্ছে। আমি বললাম আমার ধরো সগলি তাড়াতাড়ি। কেন কি হচ্ছে কি হচ্ছে, উঙ্গা চিল্লাচ্ছু কে? তুই না ভালো মানুষ, এখন দাঁত ঘুষবে আসলু, কি হচ্ছে? ও মা গো, তুমি আমাক বাঁচাও গো, আমি মাথা খারাই করবে পারছি না। কেন হসে নাকি সে আগে কত কি জানি মা, কেন করবেন, কি হলো, আমি তো কিছুই করিনি। কিছু করিসনি তাই এমনি উঙ্গা হসে? খালি দাদির না গুল দিয়ে দাঁত ঘুরছিলাম, আর তো কিছুই করিনি। দেখছো ছোলের আকেল, কেরে তো কেরা গুল দিয়ে দাঁত ঘুষবে কাছে? আমি মনে করছি গুল আর বালু দিয়ে দাঁত ঘুষলে দাঁত ফকফকা হবি। তো কয়টা ঝাড়ে বলে শান্তি পেলে মিনি, এ তোকে বুদ্ধি কেনা দিছে রে? কে কার বুদ্ধি লওয়া লাগবি, আমার বুদ্ধি কি কম আছে? বুদ্ধি বেশি দেখেই তো ইনকে হসে, যা তাড়াতাড়ি যা, বেশি করে কুলি কর, আর এটি ফ্যান সাইডে সুত থাক, এমনি ভালো হয়ে যাবি। ও মা, আমি করলে এখন খালা করে বাদ যাবো। তোর বলে মাথা ঘুরিছে, তা কেন করে যাবো? তাক ভালো হসে কখন, তা একলা একলা কেন করে যাবো? থাম, তোর বাবা কই থিয়ে আসবি হিনি? আব্বার থুই আসাল একবার লয়, আমি রুম পাক লিয়ে যাবো। এ সুসনি, আবার ওকিটা নিচ্ছু, অকে লিয়ে যাওয়া লাগবি। তা লিয়ে যাবো না, ও আমার বান্ধবী হয় না। কাক লিয়ে যাবো যা, এই সোলডার হসে, আমার এটা কথাও শোনে না। হসে এলেও আমি এখন রুম পাকের বাইর গেলাম। কেরে রুম্পা কুমা এই গরমের মধ্যে শীতের কাপড় পরে বেড়াচ্ছে। এ রুম্পা, তুই পাইগলি লানতে এই গরমের মধ্যে শীতের কাপড় পরে আসি কুমা। তা পরমো না, তামান দিনে যে বৃষ্টি আসে ওই জন্য শীতের কাপড় পরে আসি। তা তোকে এই গরমের মধ্যে শীতের কাপড় পরে গরম লাগিচ্ছে না? তোর ছাতি কি করছু, খায় ফেল দিছু? ওই ছাতির চেয়ে আমার শীতের কাপড়ই ভালো। কেমনে রে, কেমনে আবার ছাতির কাপড় যে পাতলা ফিনফিনে, তা কেন হিনে বাতাসে খালি উল্টে যায়, হাতও থাকা মুশকিল হয়ে যায়। তা তো ঠিকই করছু, কিন্তু ছাতি সারা বৃষ্টির মধ্যে নামলে তো তুই ভিজে যাবু। এই জন্য তো শীতের কাপড় বাই করছি, গাও ভিজতে দেরি আছে, আগে শীতের কাপড় ভিজবি তারপর আমার গাও ভিজবি। কে রে বান্ধবী, তোর গাও থেকে কোমা পানি পড়িচ্ছে, তুই কি? তার মানে কি রে, কি কবা চাচ্ছ তুই, আমি কি ছোট মানুষ যেটি সেটি অকম করমো? তা তোর গাও থেকে পানি পড়িচ্ছে কৃষক ক, দেখ তো এই বৃষ্টি জন্য পড়লাম শীতের কাপড়, এখন দেখি গাও দেই বৃষ্টি পড়িচ্ছে। যা সুরি, বাইরের যে শীতের কাপড় খুলে ভালো কাপড় পিনদে আয়। যাচ্ছি যাচ্ছি, কাপড় পাল্টে আছি, চল খেলবে যাই। আদে শোন, খেলে টেলে গেলে বিকালে খালা করে বাদ যাবো, তোর কোলে যাওয়াই লাগবি, বিকালে রেডি থাকিস। হাত চালে যামোহিনী। কেরে টুম্পা, মানুষ কুমার আমাকে দিক চাই আছে, মুসকি মুসকি হাসিচ্ছে, কি আছে? শর্ত মানুষের মুখ আছে ওরা হাসবি, তা হামাগরে কি? হামাগরে কি মানে, হাসিচ্ছে হাসু, তা হামাগের দিক চাই থেকে হাসা লাগবে কৃষক। তাই তো কই, মানুষ হাসিচ্ছে কৃষক, এ তো গার দিকে চাইতে দেখ। আমার গাও আবার তো কি করলো, কি আছে কি হসে সেটা ভালো করে দেখ, তো চোখ নাই ঠিক পাস না? ইয়ে রুম পারে, আমি না কাপড় উল্টো করে পরে আসছি। দেখ তো এটা একটা কাম হলো, ওটি কত স্যাংরা বসে আসলো, দেখলোই বেন, আমার আর মান সোনা থাকলো না। দেখ তো এই উল্টো করে কাপড় পরে আমি সারা পাড়া বেড়ালাম, একদম মানুষ সমাক করলো না। এ যা বাড়ি যা, কাপড় পাল্টা। হ যাচ্ছি। এ আর একটা কথা, বিকালে কুটি যাওয়া লাগবি, সেটা মনে আছে তো? মনে আবার থাক পাল্লাই, মনে মধ্যে সিলাই করে থুছি যে। হসে রে তোর সাজা, কখন যাবো আর?
মেলা দিন পর খালার বাড়ি যাচ্ছি, এনা সাজমু না? সেজে না গেলে কি খালা তো ভাগ পটার পাম? এইবার জিঙ্কে করে হোক, খালা তো ভাগ পটানি লাগবি। ওই জন্যে তো তুই কিলিয়ে যাচ্ছি, যাচ্ছু যাচ্ছু, আবার দেন আমাগের মধ্যে ঢুকিস নে। খায়া দে, আমি আর কাম পাইনি, তুই কি মধ্যে ঢুকবে যা মোদাইলাই? না ঢুকলেই ভালো। চরে বনিস তাড়াতাড়ি বাড়াই, দেখ দেখ না যাতে আজান দিচ্ছে, তোর জন্যেই তো। হরে তাই তো দেখিচ্ছি। এ রুম্পা দেখ তো আকাশে দৌড়ে কি চাঁদ না সূর্য রে? এ চুরি সেটা কি আমি জানি? তোর খালা ভাই আমি আজকে প্রথম এলাম। এ দেখ তো সেটা তো আমি ভুলেই গেছি। ও খালা কেঙ্কা আছো? বাবা তুই কোন দিক দেখালু? তুই তো খাওয়া বাড়িতে আসিস নে। আচ্ছি তোমার বেটার জন্য সেটা কি তোমার ক যাবি? কদিন পর যায় যে বুলবুল ভাগ দেখমো সাতটা কাকলি আছু। ওটা হওয়ার বান্ধবী গো খালা রুম্পা। আয় আয় ঘরে মধ্যে আয়। এ টুম্পা কখন থেকে বসে আসছি, তা তোর খালা তো ভাই কুটি? সেটা তো হামো ভাবিচ্ছি, কুটি ব্যান গেল। এই বুলবুল ভাইয়ের জন্যে আমি এত সাজা এলাম, গরমে আমার মেকআপ সব ধুয়ে গেল। যা তো তোর খালাকতে শুনে আয়, কুটি আছে। তুই এটি বসে, আমি শুনে আসিচ্ছি। ও খালা এটি কি করিচ্ছ? আজ তুই গেজে নাম দিচ্ছি, কতদিন পর হামকে বেতালু? কে খালা বুলবুল ভাই কুমার দেখিচ্ছি নে, কুটি গেছে গো। ও তো কইনি বুলবুল না ওর ফুবুর বেড গেছে। কি ফুবুর বেড গেছে? কতদিন? আজকে বেনাই গেল। এ দেখুন কাম হলো, বুলবুল ভাইয়ের জন্য আমি আসলাম আর উই বেত নেই, এতক্ষণ ধরে এত সাজে আমার কি লাভটা হলো? কে খালা ভাই কতদিন আসবি? আজকে কেবল গেল, চার পাঁচ দিন থাকে তারপর আসবি। ও আচ্ছা, তোর ভাই খোঁজ পালু কুটি গেছে? আর কোষ নে, উই আজকে বেনাই বলে আর ফুর বেত গেছে তাই। এ সুরে তুই হাসির চুকা। তা হাসমু না, তুই ওই ভাইয়ের জন্য কখন থেকে সে সাজলু তাকার দেখা বেরিয়ে পেলু না? এ সুরে ধুমার, যার জন্য আসলাম তাই নেই, চত চ এখনই বেত যামো। কে বলি আসলাম, ভাত না খা যামো? তুই আমার বেত যা ভাত খাস, তাও এর থেকে এখন চ।